এবার ধর্ষণকাণ্ডে প্রতিবাদকারীদের সরাসরি কুকুর বললেন খোদ মন্ত্রী। ধর্ষণের অভিযোগ ওঠা মন্ত্রীপুত্রের বিরুদ্ধে যারাই সরব হয়েছেন তাদের সবাইকে কুত্তা বলে গালি দিলেন মন্ত্রী ভগবান দাস। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার, কুত্তা ভোকে হাজার। কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি আমরা এ কোন ত্রিপুরা? গত চার দিন ধরে একের পর এক বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, যাদের কারো বয়স 16, কারো 14, কারো বা 11। একটা ক্ষেত্রেও প্রশাসনের তেমন কোনো হেলদোল নেই। এই পাশবিক কাণ্ডে জড়াচ্ছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পুত্রের নামও, আর সেই মন্ত্রী প্রতিবাদকারীদের বলছেন তারা নাকি কুত্তা। এ কোন সংস্কৃতি? আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, সব কিছু নয় ছেড়ে দিলাম, আমরা আপনার দল মত বিশ্বাস কিছুই জানতে চাই না, শুধু বলবো একটিবার নিজের বুকে হাত রেখে চোখ বন্ধ করে আপনি আপনার পরিজনদের মুখগুলোর কথা একটু কল্পনা করুন। কুমারঘাট, কল্যাণপুর, কৈলাস শহর, যোগেন্দ্রনগর, প্রতিটি ঘটনায় নির্যাতিতারা কারো না কারো সন্তান, বোন, প্রিয়জন, তাদের বুকেও স্বপ্ন ছিল আত্মসম্মান নিয়ে বাঁচবার, ঠিক আমার আপনার প্রিয়জনদের বুকে যেমন থাকে। কিন্তু এক ঝড়ে তাদের সেই স্বপ্ন দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, আর আপনার মন্ত্রিসভার মুখপাত্র, দলীয় নেতা, ধরা পড়ে যাওয়া অপরাধীর মতো বারবার তাদের বয়ান পাল্টাচ্ছেন। কি বিভৎস বিষয়, কি কদাকার মুখ আপনাদের! আমি যখন খবরাখবর নিলাম যে ভগবান দাস আমাদের মাননীয় মন্ত্রী, ওনার ছেলে, দুই ছেলে, ওনারা কোথায় এখন? কুমারঘাটে। আমি জানতে পারলাম যে না, 19 তারিখ যেদিন ঘটনা সেদিন তো নয়, এর আগেও বেশ কিছুদিন ধরে ওনার দুই ছেলেই আগরতলাতে অবস্থান করছেন। পার্টিকুলারলি হি ওয়াজ আউটসাইড, ওকে, নট ইন দ্য স্টেট, হি ওয়াজ ইন গুয়াহাটি। পার্টিকুলারলি হি ওয়াজ আউটসাইড, ওকে, নট ইন দ্য স্টেট, হি ওয়াজ ইন গুয়াহাটি। ভূমিকা নিন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে রাজ্যের একজন মানুষ হিসেবে বলছি, ভূমিকা গ্রহণ করুন, নয়তো ইতিহাসের কাছে আপনি নিজেও অপরাধী সাব্যস্ত হবেন। জানি না আপনার প্রাণপ্রিয় স্বজনরা এ নিয়ে আপনার কাছে কোনো প্রশ্ন তুলবেন কিনা, কিন্তু রাজ্যের ইতিহাস বলবে 2022-এ ত্রিপুরার বুকে একের পর এক নাবালিকা যখন ধর্ষণের শিকার হচ্ছিল, তখন আপনি সব জেনে বুঝেও চুপ থেকে পরোক্ষে অপরাধীদেরই সাহায্য করছিলেন। ধিক্কার দেবে আপনার এই অবিমৃষ্যকারিতার।